ঈদের পরে প্রাইস গুলো আরো কমানো হয়েছে। কোর i5 এর 8 জেনারেশন 16GB RAM 256GB SSD 8GB গ্রাফিক্স সহ ডেটা ট্রান্সফার টাইপ সি সম্পূর্ণ টাইপ। এর ডিসপ্লে সাইজ ছিল আপনার 15.6 ইঞ্চি। কোর i5 এর 8 জেনারেশন মানে সবকিছু আনলক করা আছে, কোনো কিছু লক করা নেই। আপনি সম্পূর্ণ 360 ডিগ্রি ভাঁজ করতে পারবেন ল্যাপটপটা। আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল, মানে প্রত্যেকটা ল্যাপটপের সাথে 100% অরিজিনাল চার্জ। এটা আমরা দিচ্ছি একদম লো প্রাইজের মধ্যে 27900 টাকা। কোর i5 এর 8 জেন, এটা হলো আপনার HP সর্বোত্তম 5টা পাতলা ল্যাপটপের মধ্যে একটা। ফার্স্ট এর যে ডিজাইনটা দেখেন, কিন্তু ডিজাইনটাই সম্পূর্ণ আলাদা। এতটাই পাতলা আপনি ব্যাগের মধ্যে ক্যারি করলে আপনার কাছে মনে হবে আপনি কিছু একটা ক্যারি করতেছেন। একটার মধ্যে সব কাজ করতে চায়, আর একটা কোন ডিভাইস ক্যারি করবে না। 3K রেজুলেশন ডিসপ্লে। আচ্ছা, এটা যদি বক্স থাকতো আপনি নতুন বলতে পারতেন। এইচ সিজে প্রসেসর ল্যাপটপ আছে আমাদের কাছে, এইচ সিজে প্রসেসর ল্যাপটপ দেখবেন। To do, yeah, I'm always on the move. If you get in my way, you'll catch a one and two. Got a clear view, penthouse vision mood. To the top, I'm gon' pop, you gon' see me soon. আসসালামু আলাইকুম, চলে আসলাম ইউটিউব বিডিতে। যারা ইউজ ল্যাপটপ বা সেকেন্ড ল্যাপটপ কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপের শপটি হতে পারে একটা বেস্ট অপশন, কারণ এখানে হিউজ কোয়ান্টিটি ল্যাপটপ রয়েছে। জেডবুকের সিরিজ রয়েছে, ম্যাকবুক রয়েছে, ম্যাকবুকের হিউজ কালেকশন, এলিট X2 রয়েছে, জেডবুকের মোবাইল অর্কেস্ট্রেশন রয়েছে, এক্সন ইয়োগা রয়েছে, তারপর হচ্ছে এই যে এই রাইজেন কই ভাই রাইজেন সিরিজের ল্যাপটপ রয়েছে। সো যারা যারা এই ধরনের ল্যাপটপ কিনতে যাচ্ছেন সরাসরি এখানে এসে কথা বলতে পারেন। তাদের শপের লোকেশন অ্যাড্রেস বলে দিচ্ছি, মিরপুর 10 আলী প্লাজার অপোজিটে। এটা হচ্ছে কি যেন বলে এস.এ পরিবহন রোড, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের 3 তলা 93 নম্বর বিল্ডিং। আর আরো ইজি লোকেশন বলি, সব ইজি, গুগলে যাবে, ইউটিউব বিল লিখবে, ম্যাপে যাবে, এক্স্যাক্ট আমাদের লোকেশন পিন করা আছে। ভাই টাকা নাই, ডাউন পেমেন্টে কি অসুবিধা? অসুবিধা টাকা নাই, ডাউন সমস্যা নাই, আমাদের এখানে EMI ফ্যাসিলিটি আছে। হ্যাঁ তো, হ্যাঁ 18টা ব্যাংক আছে, 18টা ব্যাংক। প্রত্যেক ল্যাপে শুধু অরিজিনাল চার্জ পাবে তো? প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা 100% অরিজিনাল। ওকে, এবং হচ্ছে ভাই ওই যে কি যেন বলে গ্যারান্টি ওয়ারেন্টি 21 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। যে আপনি বাসায় নিয়ে, আমি বলি বাসায় না, আপনি ধরেন আমার দোকানে আপনার যতক্ষণ ইচ্ছে আপনি ল্যাপটপ বসে চালাবেন। যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আমি সফটওয়্যার রান করবো, এটা চলবে কিনা, আপনি নিজ দায়িত্বে সফটওয়্যার নিয়ে এসে ডিভাইস পছন্দ করে যতক্ষণ ইচ্ছা চালায় দেখে নেবেন। ওকে, তারপরও আপনার গ্যারান্টি ওয়ারেন্টি আছে, বাসায় নিয়ে 21 দিন চালাবেন। যদি কোনো ধরনের প্রবলেম পান সাথে ল্যাপটপ নিয়ে আসবেন, আমাকে দেখাবেন, আমি আপনার আরেকটা দিয়ে দেবেন। থ্যাংক ইউ। আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি। সো গাইস, কথা বলাচ্ছি না, আজকের এই ভিডিওর অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু ভিডিও নিচে দেওয়া থাকবে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। যদি না আসতে পারেন, কুরিয়ার কন্ডিশনের ব্যবস্থা রয়েছে, বাসায় বসে থেকে কুরিয়ারে গিয়ে ল্যাপটপ নিয়ে আসতে পারবেন, টাকা পরে দিবেন। মানে হচ্ছে কুরিয়ার টাকা পরে বলতে কি, মানে এখান থেকে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে করবেন, 1030 টাকা, কুরিয়ার থেকে বাকি টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে তুলবেন। রাইট, সো গাইস কথা বলা ছিল, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটির ল্যাপটপ রাখা হয়েছে, একই মডেলের অনেকগুলো কালেকশন রয়েছে। এটাই মানে বোঝা যাচ্ছে যে আপনারা যখন ল্যাপটপ কিনতে যাবেন, যখন এই ল্যাপটপটা নেবেন, এই ল্যাপটপের অনেকগুলো কালেকশন দেখে একটা ল্যাপটপ নিতে পারবেন। এর পাশে কিন্তু এক্সন ইয়োগার অনেকগুলো কালেকশন দেখে একটা ল্যাপটপ নিতে পারবেন। সেম থিং এর পাশে। সো আপনারা বুঝতে পারতেছেন কোয়ান্টিটির কোনো অভাব নাই। এবং জেডবুক সিরিজের হিউজ কালেকশন রয়েছে, অ্যাপেল ম্যাকবুকের হিউজ কালেকশন রয়েছে। আজকে চলে আসে সাবভিভের কাছে ইউটেক বিডিতে। ইউটেক বিডিতে কিন্তু সবসময় প্রিমিয়াম ল্যাপটপ আমরা দেখাই। সো আজকেও আমরা প্রিমিয়াম ল্যাপটপ নিয়ে কথা বলবো। তো সাব্বির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সো ঈদের পরে নতুন একটা ভিডিও। সো ঈদের পরে কি প্রাইস কমে যাবে নাকি ঈদের অফার হয়েছিল? আসলে ঈদের পরে আমাদের প্রাইস গুলো কমবে না, প্রাইস গুলো চেঞ্জ হবে, বাট ঈদের পরে প্রাইস গুলো আরো কমানো হয়েছে। সিরিয়াসলি? মানে এটা কিসের জন্য হয়েছে? এটা দেখা গেছে আমাদের ঈদের পরে একটা আফটার ঈদ অফার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখা গেছে আমাদের প্রোডাক্টের কোয়ান্টিটি বেশি আসতেছে, এর জন্য প্রাইসটা কমানো হয়েছে। আচ্ছা চলেন, তাহলে এখন কালেক্ট কথা না বলে একদম সরাসরি প্রোডাক্টে চলে যাই। আসলে আজকে কিন্তু অনেক মডেল আছে, ঠিক আছে, অনেক মডেল আছে, হিউজ মডেল আছে। আবার আজকে একটু কোয়ান্টিটি পিস রাখা হয়েছে, যাতে একটু মানুষ দেখতে পারে যে পিস আছে। কিন্তু আমাদের কাছে কিন্তু আপনার আরো কোয়ান্টিটি পিস থাকে, ঠিক আছে, ভিডিওর মাধ্যমে সবগুলো দেখানো পসিবল। তার পাশাপাশি একটা ল্যাপটপের ততগুলো রাখা হয়েছে, যতগুলো ল্যাপটপ গুলো সেফ, যাতে ভাঙে চুড়ে না, ততগুলো আমরা মেনটেন করে রাখা হয়েছে। আচ্ছা, আজকে আমরা একটা জেডবুক দিয়ে শুরু করি। জেডবুক এইচপির, এই যেটা, ও ওয়াও, হ্যাঁ, এটা কিন্তু আপনার টাচ স্ক্রিন ডিসপ্লে, সম্পূর্ণ IPS প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে, HP-র জেডবুক ওয়ার্ক স্টেশন। আর ওয়ার্ক স্টেশন সাধারণত আপনার 24 আওয়ার রাফ এন্ড টাফ কাজের জন্য তৈরি করা হয়। 20 মানে আপনি আলটিমেটলি সব ল্যাপটপই আপনি 24 ঘন্টা ইউজ করতে পারবেন, সমস্যা নেই, বাট ওয়ার্ক স্টেশনগুলো আপনার, এগুলো আপনার বিল্ট ইন কোয়ালিটি আলাদা, ঠিক আছে, এগুলো আপনার মূলত তৈরি করা হয়েছে কাজের জন্য। মানে আপনি একটা ল্যাপটপ অন করার সময় যেরকম পারফরমেন্স থাকবে, এটা যখন নাকি আপনি সারাদিন চালাবেন সেম টাইপ পারফরমেন্স থাকবে, কোনো না কোনো ল্যাক করবে না। ওকে, আর এটা হলো আপনার কোর i5 এর 8 জেনারেশন, 16GB RAM, 256GB SSD, 8GB গ্রাফিক্স সহ। ওকে, আর এটা আমাদের প্রাইস পড়বে 39,900 টাকা। আর সম্পূর্ণ IPS প্যানেলের টাচ স্ক্রিন, বা ডিসপ্লে টাচ স্ক্রিন হওয়ার কারণে আপনি কালার কারেকশনটা সুন্দর পাবেন, কালার অ্যাকুরেসিটা ভালো পাবেন, ইভেন আপনার চোখের উপর ইফেক্ট কম হবে। দাম কত পড়বে? এটা আমাদের প্রাইস আছে 39,900 টাকা। নেক্সট ওয়ান, এগুলো হিউজ কোয়ান্টিটি রয়েছে। নেক্সট আমরা কি অ্যাপেল দেখবো নাকি? অ্যাপেল, অ্যাপেলের আমরা একটা মডেল দেখি, এই যেটা অ্যাপেলের,
এটা হলো আপনার অ্যাপেল ম্যাকবুক প্রো কোর আই ফাইভ, 8GB RAM, 256GB SSD, 54,900 টাকা। হ্যাঁ, এটা হলো আপনার অপারেটিং সিস্টেম দেওয়া আছে আপনার ক্যাটালিনা 2015 সাল, মানে অ্যাপেল ম্যাকবুক প্রো 2015, এটা ক্যাটালিনা অপারেটিং সিস্টেম দেওয়া আছে। তার পাশে আপনি আপনার নিজের মতো করে অপারেটিং সিস্টেম ইউজ করতে পারবেন, অ্যাপেল আইডি অ্যাড করে নেবেন, মানে কোনো কিছু আনলক, মানে সব কিছু আনলক করা আছে, কোনো কিছু লক করা নেই। ওকে, নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। অনেক কোয়ালিটি পিস দেখতে পাচ্ছি অ্যাপেলের, হিউজ কোয়ালিটি পিস ভাই। মানে অ্যাপেল নিয়ে যদি একটা ভিডিও বানাই, একটা ভিডিওতে অ্যাপেলই চলে যাবে। হ্যাঁ, একটা ভিডিওতে অ্যাপেল চলে যাবে। এই পাশে ভাই অ্যাপেলের আর কালেকশন আছে, এই পাশে একটা দেখেন। এই পাশে আমরা এইচপির একটা মডেল দেখুন, ম্যাকবুক প্রো এই পাশে আছে না? হ্যাঁ জি জি, হ্যাঁ ম্যাকবুক প্রো দেখেন। এটা হলো আপনার অ্যাপেল ম্যাকবুক প্রো 2015 এর। এটা কিন্তু আপনার চার্জিং সিস্টেম টাইপ সি, ডাটা ট্রান্সফার টাইপ সি, সম্পূর্ণ টাইপ সি। এটা হলো আপনার কোর আই ফাইভ, 8GB RAM, 256GB SSD, এন্ড এটা আমাদের প্রাইস পড়বে 68,900 টাকা। 68,900 টাকা, চমৎকার। ওকে, ভেরি গুড। আসলে ম্যাকবুক সম্পর্কে বলার কিছু নাই, ঠিক আছে? যারা অলরেডি ম্যাকবুক ইউজার, ম্যাকবুক সম্বন্ধে বেশি বলতে হয় না। আমরা একটা যে বড় ডিসপ্লের মধ্যে টাচ স্ক্রিন ল্যাপটপ দেখি। আচ্ছা, বড় ডিসপ্লে টাচ স্ক্রিন, হ্যাঁ, মানে জানি কিন্তু ডিসপ্লে সাইজটা বড়র মধ্যে টাচ স্ক্রিন চান। এর ডিসপ্লে সাইজ হলো আপনার 15.6 ইঞ্চি, কোর আই ফাইভ এর 8 জেনারেশন, 16GB RAM, 256GB SSD, 8GB গ্রাফিক্স সহ। আর এটা আমাদের প্রাইস পড়ে 42,900 টাকা। কোর আই ফাইভ এর 7 জেনারেশন, 8 জেনারেশন, 8 জেনারেশন, 16GB RAM, 8GB গ্রাফিক্স, 42,900 টাকা। এই যে এখানে ডেস্কটপ কিবোর্ড লেআউটের মতো আলাদা নিউমেরিক কি আছে, তারপর সাউন্ড সিস্টেম দেওয়া আছে আপনার ব্যাঙ্গ অ্যান্ড অলফসেন এর। ওকে, চমৎকার, চমৎকার, চমৎকার লাগবে। কোয়ান্টিটি পিস রয়েছে, কোয়ান্টিটি পিস আছে। আর এখানে আমরা যে আরেকটা মডেল দেখি আপনি, ইয়োগা, ইয়োগা, সাধারণত আপনার যেমন আমি কিছুক্ষণ যেটা দেখি ওটা সাথে স্টেলাস পেন নাই, আলাদা পার্চেস করে ইউজ করতে হবে। কিন্তু এটার সাথে আপনি বিল্ট ইন একটা স্টেলাস পেন পাবেন। আর এটার মধ্যে আপনার রাখারও জায়গা আছে, ল্যাপটপের মধ্যে আপনার রাখার জায়গা আছে। এটা যতক্ষণ পর্যন্ত ল্যাপটপের মধ্যে থাকবে অটোমেটিক চার্জ নেই, আপনার ব্যাটারিও লাগবে না এটার জন্য। আর এটার মধ্যে 8GB গ্রাফিক্স আছে, সিপিউটাও পাওয়ারফুল আছে, 6MB ক্যাশ আছে, 4টা কোর আছে, 4টা থ্রেড আছে। অর্থাৎ অ্যাট এ টাইম আপনি কয়েকটা ভারী মানে এডিটিং সফটওয়্যার ইউজ করতে পারবেন, যেমন অ্যান্ড্রয়েড স্টুডিও, মোশন গ্রাফিক্সের কাজগুলো, অ্যানিমেশন তৈরি কাজগুলো, গেমিং ইন্টারফেস ডেভেলপ করা, মানে এই টাইপের ভারী মানের কাজগুলো করতে পারবেন। অ্যান্ড এটা আমাদের প্রাইস পড়বে 38,900 টাকা। অ্যারাউন্ড 3 থেকে 3.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, সম্পূর্ণ কার্বন ফাইবার পড়ে। ওকে ভাই, ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে? আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল, মানে প্রত্যেকটা ল্যাপটপের সাথে 100% শিওর, 100% অরিজিনাল চার্জার। ওকে, এরপর আর এটা হলো আপনার লিনোভো থিঙ্কপ্যাড X280, X280, আচ্ছা, মানে একেবারে লোয়েস্ট প্রাইসের মধ্যে আপনি যদি 8 জেনারেশন কোর আই ফাইভের কোনো ল্যাপটপ চাই। আমি বলি কোর আই ফাইভের 8 জেনারেশন যখন একটা ল্যাপটপ হয়, মানে একটা ল্যাপটপ পড়েছে যখন কোর আই ফাইভ 8 জেনারেশন, কিন্তু সিপির মধ্যে একটা ভালো চেঞ্জ আসে, যেমন ক্যাশ বারে, কোর বারে, থ্রেড বারে, আর এইগুলো কিন্তু আপনার মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে আপনার খুব কাজে লাগে, রেন্ডারিং এর ক্ষেত্রেও কাজে লাগে। সেক্ষেত্রে আপনি যদি রেঞ্জ কমের মধ্যে যদি আপনি 8 জেন চান, কোর আই ফাইভের 8 জেনারেশন, তাহলে এটা মাত্র 27,900 টাকা, 8GB RAM, 256GB, যেহেতু যখন আসবেন আমার পক্ষে যতটুকু পসিবল অবশ্যই কমায় রাখবো। ওকে ভাই, এরপর এটা হলো আপনার লিনোভো থিঙ্কপ্যাড T470, T470, হ্যাঁ, এটা মাত্র 22,900 টাকা, কোর আই ফাইভের 6 জেন, 8GB RAM, 256GB SSD। এটার ডিসপ্লে সাইজ হলো আপনার 14.1 ইঞ্চি, কাস্টমাইজেশন সুযোগ আছে। আর আপনি মানে খুব অল্প প্রাইসের মধ্যে এটা দিয়ে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো কাজগুলো, ইলাস্ট্রেটর কাজগুলো, আফটার ইফেক্টের কাজগুলো, মানে প্রফেশনাল ফটো এডিটিং এর কাজ, ভিডিও এডিটিং এর কাজ, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, খুব কম প্রাইসের মধ্যে কভার আপ করার জন্য। কোর আই ফাইভ 6 জেন, 8GB RAM, 256GB SSD, 4GB গ্র্যাফিক্স সহ DDR4 ভার্সনের RAM। আর এটা আমাদের প্রাইস পড়ে 22,900 টাকা। কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট আছে। ওকে, আর এই যে এখানে আমরা একটা মডেল দেখি, এটা এটা হলো আপনার HP 640G5, এটা মাত্র 31,900 টাকা, কোর আই ফাইভের 8 জেনারেশন, 8GB RAM, 256GB SSD। আচ্ছা, এটার মধ্যে আবার আপনি সব ধরনের পোর্ট পাবেন, যেমন HDMI, HDMI, VGA, মানে দুটোই আছে। এটা বেশি ফ্রেশ লাগতেছে ভাই ল্যাপটপটা, ফ্রেশ কন্ডিশন, সবগুলো ফ্রেশ করেছে। আর যেহেতু আপনার কোয়ান্টিটি পিস আছে, সেক্ষেত্রে আপনি যখন আসবেন এরকম কোয়ান্টিটি পিস থাকলে আপনি অবশ্যই 2-3টা 22 আপনার পছন্দ মতো ওই ল্যাপটপ দেখা যায় চাইলেন প্রথমে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু সুন্দর একটা ক্যাটাগরি মডেল। এটা হলো আপনার HP-র সর্বোত্তম 5টা পাতলার ল্যাপটপের মধ্যে একটা। এটা কি টাচ স্ক্রিন? এটা টাচ স্ক্রিন, কিন্তু এটা দিয়ে ভাঁজও করা যায় ভাই, অস্থির একটা ল্যাপটপ, আমার কাছে খুব ভালো লাগে, খুব এটা জোস। এটা আপনি এটা এতটাই পাতলা আপনি ব্যাগের মধ্যে ক্যারি করলে আপনার কাছে মনে হবে আপনি কিছু একটা ক্যারি করতেছেন। আচ্ছা আচ্ছা, চার্জিং সিস্টেম আপনার টাইপ সি, 16GB RAM, 512GB SSD, কোর আই 7 এর 8 জেনারেশন। আর এটা আমাদের প্রাইস পড়বে 56,900 টাকা, 56,900। এটা হলো আপনার HP-1030G4 ভাই, HP-র
ল্যাপটপ কিন্তু লোগো নাই এইচপি এর এটা এটা বুক সিরিজ ফায়ারফ্লাই ওরা আপনার এইচপি এর লোগোই বাদ দিয়ে দিয়েছে জেটবুক আস্তে মানে জেটবুকটা আসলে আপনার খুব মার্কেট পপুলার একটা মডেল ঠিক আছে এটার আপনার পারফরম্যান্স লেভেলটা তো সম্পূর্ণ আলাদা জেটবুকের আলাদা ছয়টা কোর পাবেন 12টা থ্রেড পাবেন হেক্সাগন প্রসেসর আর থ্রেড 12 মানে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন আর 16GB RAM আছে ভিড় থাকলে হচ্ছে বিভিন্ন ধরনের মাল্টিটাস্কিং কাজ করা যায় একই টাইমে ধরেন আপনি দেখা গেছে অনেক সময় দেখা গেছে আপনি একটা ল্যাপটপ ইউজ করছেন একটার মধ্যে আপনি অনেক ভারী রেঞ্জে একটা সফটওয়্যার ইউজ করতে আরেকটা আপনি এরকম ভারী সফটওয়্যার ইউজ করতে পারবেন ল্যাপটপ ল্যাগ করে পারফরম্যান্স দেয় না সেক্ষেত্রে একটা ইউজ করতে হয় আরেকটার জন্য আরেকটা আলাদা ডিভাইস লাগে সেক্ষেত্রে এরকম কনফিগ নিলে আপনার সেকেন্ডারি কোন ডিভাইসের প্রয়োজন নেই আমরা যখন ভিডিও রেন্ডার দেই তখন কিন্তু বিভিন্ন ধরনের কাজ রেন্ডারের সময় হয় কম্পিউটারে তো এই যখন থ্রেড গুলো বেশি থাকে প্রসেসর যখন আপডেট থাকে তখন কিন্তু ওই কাজগুলো খুব ইজিলি করতে পারে আমি মনে করি রেন্ডার পাশাপাশি অন্য কাজও করতে পারি বাট আরেকটা পিসি আছে মোটামুটি 1-1.5 লাখের মধ্যে বা 1-এর মধ্যে মেবি সো ওটাতে শুধু রেন্ডার দিলে আর কোনো কাজ করা যায় না 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 এই সেম থিং এটাই কনফিগারেশনের ডিফারেন্স ঠিক আছে মানে আসলে কি অনেকে আপনার ভাবে যে জেনারেশন যত হয় আসলে জেনারেশনের ম্যাটার আছে বাট এর পাশাপাশি অনেক কিছু ম্যাটার আছে আপনার প্রসেসর শুধু এইচ না অনেক টাইপের প্রসেসর যেমন এই এইচ সিরিজ আছে ইউ সিরিজ আছে কিউ আছে মানে অনেক টাইপের প্রসেসর আছে এক এক টাইপের মধ্যে এক একটা পার্থক্য ওকে তার মানে হচ্ছে এই ল্যাপটপটি বেটার হচ্ছে যারা ভারী কাজ করে মানে যারা নাকি একটার মধ্যে সব কাজ করতে চায় আরেকটা কোন ডিভাইস ক্যারি করবে না ওকে ঠিক আছে ডিসপ্লে সাইজটা বড় আছে 15.6 ইঞ্চি 16GB RAM 512GB SSD 8GB গ্রাফিক্স 59,900 টাকা ওকে চমৎকার আচ্ছা এলিট বুক সিরিজের ভাই X2 দেখবো একটু এলিট X2 অনেক কালেকশন ভাই 9-12টা এগুলো জাস্ট এখানে সাজা লাগাই এখানে তাকে জায়গা নেই জন্য এখানে কয়টা আচ্ছা আচ্ছা এটা হলো আপনার HP Elite X2 G4 হ্যাঁ সম্পূর্ণ আলাদা করতে পারবেন আপনি 3K রেজুলেশন ডিসপ্লে আচ্ছা মানে ডিসপ্লে রেজুলেশন 3K মানে সুপার হাইলি কনফিগ আপনি ডিসপ্লে কোয়ালিটি খুব সুন্দর পাবেন Core i5 8th generation 16GB RAM হ্যাঁ 256GB SSD 8GB গ্রাফিক্স ও ভাই কি করবে এটা দিয়ে আসলে সাধারণত মানুষ এই ব্যাপারে ল্যাপটপ ভাবে এগুলো সব ট্যাবের মতো ইউজ করার জন্য হ্যাঁ ভারী কাজ আপনার এখন এটা যে কনফিগারেশন আছে আপনি ভারী মানের কাজও করতে পারবেন কিন্তু সাধারণত মানুষ করে না কারণ এক্সপেন্সিভ একটা মডেল একটু ফ্যান্সি ক্যাটাগরি অনেক হ্যাঁ এগুলো কম্পোনেন্টের প্রাইসও বেশি হ্যাঁ বাট আপনি যদি চান করতে পারবেন সমস্যা নেই দাম কত পড়বে এটা আমাদের প্রাইসটা এক্সপেন্সিভ 50,900 টাকা আপনার কাছে মনে হয় এই ল্যাপটপ অনুযায়ী প্রাইস ঠিক আছে আমার কাছে মনে হয় ল্যাপটপ অনুযায়ী ল্যাপটপ প্রাইস ঠিক আছে
আপনি র্যাম যেমন 16 GB আছে আপনি বাড়াতে পারবেন না কমাতে পারবেন না, আবার যেটা 8 GB ডেটা ওইটা আপনি বাড়াতে পারবেন না কমাতে পারবেন, ফিক্সড বোর্ড বিল্ট ইন। অর্থাৎ আপনি যদি কোনো কিছু এক্সটেন্ড করতে পুরো ডিভাইস চেঞ্জ করতে হবে। ওকে ওকে ভেরি গুড। আমরা যে রাইজেন দেখতেছিলাম রাইজেনও দেখতে পারি, রাইজেন হ্যাঁ রাইজেন সিরিজের কই আমাদের কাছে যে রাইজেন আছে এখানে কই 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 রাখছেন আপনি এই যে হাই রাইজেন তো দেখেন নাই বলেন, এটা হলো আপনার রাইজেন 5 রাইজেন 5 5625 একেবারে লেটেস্ট ভাই, এটা কি নতুন নাকি? এটা এটা আপনার এখন মার্কেটে বর্তমানে ব্র্যান্ড নিউ আছে না, এটা কি নতুন নাকি মানে ল্যাপটপটা? ল্যাপটপ এটা যদি বক্স থাকতো আপনি নতুন বলতে পারতেন, মানে আমাদের প্রোডাক্টগুলো আসলে আমাদের লটকে না হয় তো আমরা বক্স আনতে পারি। এটা কি ওপেন বক্স নাকি নতুন নাকি? আমি বললাম যদি বক্স থাকে তাহলে আপনি এর ব্র্যান্ড এটা কি এটা কি ইউজ করা হয়েছে? ইউজ করা মানে হিসাবে এটা কোনো ইউজ করা হয়নি কেন? ঠিক আছে, এগুলো আপনার জাস্ট আমাদের বাইরের থেকে আসছে, এটা হিসাবে ইউজ করনি, বাট যেহেতু আমরা ইউজ প্রোডাক্ট সেল করছি এটা ইউজডি বলতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও বললাম তো এটা আপনার যদি বক্স থাকতো আপনি নতুন বলতে পারতেন। আচ্ছা না একদম কেমন যেন নতুন মতো লাগতেছে না, এই জন্য জিজ্ঞেস করলাম। আর এটা কিন্তু আপনার এই যে বডি শেপটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা, এটা ভালো লাগে। এটা কার্ভি ডিজাইন আছে, রাইট রাইট। এটা হলো আপনার রাইজেন 5 রাইজেন 5 দেখেন 5625 নতুন বলার কারণটা দেখেন, মানে জাস্ট ওকে চমৎকার জি ভাই, প্রাইস ঠিক হলো, এটা হলো কমফোর্টেবল। এটা আপনার রাইজেন 5 5625U হ্যাঁ 8 GB র‍্যাম, এটা র‍্যামের বাস স্পিড হলো আপনার 3200 MHz আর 512 GB SSD। ওকে আর এটারও কিন্তু CPU কনফিগটা হাই, এটা হলো আপনার 16 MB ক্যাশ, 6টা কোর 12টা থ্রেড। আচ্ছা আর এটা আমাদের প্রাইস পড়বে 62900 টাকা, 62900 লেটেস্ট একদম লেটেস্ট। ওকে সো গাইস, আমি অনেক ল্যাপটপ অলরেডি দেখিয়ে ফেলেছি, তো ল্যাপটপের কোনো অভাব নাই, আপনারা জেড বুক সিরিজ, ম্যাকবুকের সিরিজ রয়েছে, তারপর হচ্ছে HP রাইজেন সিরিজ রয়েছে, এক্সন কার্বন আছে, এক্সন কার্বন রয়েছে, এক্সন ইয়োগা রয়েছে, জেড বুক সিরিজের মোবাইল ওয়ার্কস্টেশন রয়েছে, জেড বুক সিরিজের ফায়ারফ্লাই রয়েছে, এবং মানে কি বলবো আর কি, এখন কিছু বলার নাই। আমাদের লোয়েস্ট কিন্তু আপনার এখন 12900 টাকা, অর্থাৎ 12900 থেকে কি করা যাবে? অনেকেই বলে 12000 ল্যাপটপ নাকি এই করা যায় সেই করা যায় হ্যান ত্যান, এগুলো না না, আপনি 12900 টাকা দিয়ে তো আর আপনি এগুলো কাজ কাভার করতে পারবেন না। ট্রুলি একটা ইয়া দেন তো ভাই, রিভিউ দেন তো, 12900 দিয়ে কি করতে পারবে আর এটা কি কেমন হবে? ট্রুলি রিভিউ না, ট্রুলি আমি আপনাদের একটা কথা বলি যে জিনিসটা হলো আপনি এরকম যে আপনি 12900 টাকা দিয়ে কিন্তু আপনি এইসবের কাজ কাভার আপ করতে পারবেন না, তো এগুলো আপনি অনলাইন ক্লাস করবেন, অনলাইন মিটিং করবেন, পাওয়ার পয়েন্ট এক্সেল শীটের কাজগুলো করবেন, আপনার ভার্সিটিতে ক্যারি করার জন্য ল্যাপটপ লাগে, আপনি মনিটর সাথে কানেক্ট করার জন্য, সেক্ষেত্রে আপনি গান শুনবেন, মুভি দেখবেন, বাসায় একটা হোম মিউজিক একটা ডিভাইস লাগে, আপনার ফেসবুক পেজ আছে, পেজ হ্যান্ডলিং করার জন্য আপনাকে ডিভাইস লাগে, আপনি নেট ব্রাউজ মানে এই টাইপের জাস্ট বেসিক, বাসায় ছোট বাচ্চা আছে ওদেরকে শেখানোর জন্য একটা দিতে পারেন, বাসায় বাচ্চাদের মোবাইল ফোনের বদলে ল্যাপটপ দিয়ে দিবেন, মোটামুটি টাইপিং এর প্র্যাকটিস হবে, তাহলে তো বুঝতে পারছেন কাস্টম আমার আমার এতটুকুই এতটুকুই। আপনি কিন্তু এগুলো দিয়ে গ্রাফিক্স এর কাজ, এডিটিং এর কাজ যদি করেন যাবে, গ্রাফিক্স করতে পারবে, হালকা গ্রাফিক্স এর কাজ করব, তাও পসিবল না, না না ইম্পসিবল, থ্যাংক ইউ অনেকে বলে গ্রাফিক্স করতে পারবে, না না নেয়ার পরে বাসায় রেখে ফালা তো লাভ নাই, ফ্রিল্যান্সিং করতে পারবেন, তারপরে নাকি যে কি যেন বলে এই করবেন সেই করবেন, আপনারা এই শপে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে নিতে পারবেন, তাদের EMI ফ্যাসিলিটিস রয়েছে 18টা ব্যাংকের সাথে, EMI এর মাধ্যমে ল্যাপটপগুলো নিতে পারবেন, কোনো ধরনের ডাউন পেমেন্ট দিতে হবে না, 21 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি। সো গাইস কথা বলাচ্ছি আজকের মতো এখানে, বেঁধে নিচ্ছি, দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ।